আমি কি করে সম্ভব হলো? কি করে সম্ভব হলো কামিনীর জাদু ভাঙা? কি করে সম্ভব হলো? মন্ত্রী মশাই, আমি আপনাকে সমস্ত কিছু বলবো, কিন্তু চমৎকার, তোমায় দেখে তো আমি হতবাক হচ্ছি। আমার দেহরক্ষী হওয়া ছাড়াও তো তোমার আরো অনেক গুণ। তোমার প্রশংসা করতে বসলে তো শেষই হবে না। যা, এভাবে হাতে নাতে ধরা পড়ে গেলাম, এবার কি করব? সোমেশ্বর এই যুবককে সন্তান স্নেহে বড় করেছে। আমি মরলে মরব, কিন্তু এই যুবকের কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছু তাই না? শ্বেতনাগ আর কৃষ্ণনাগদের কাহিনী তোমার কাছে অজানা নয় রোহিণী। আদি অনন্ত কাল ধরে এই জগতে ভালো মন্দ, ন্যায় অন্যায়, শুভ অশুভ শক্তির যুদ্ধ চলেছে। শ্বেতনাগ তারা হলো মন্দের দলে, আর তুমি তুমি কৃষ্ণনাগ শুভ শক্তির প্রতীক। তুমি এটাই তোমার পরিচয় রোহিণী। তাহলে তাহলে আমি তখন ওই রকম আচরণ কেন করেছিলাম? কারণটা একটাই, প্রবল মাতৃভক্তি। বাবা মার প্রতি ভালোবাসাই তোমার মধ্যে এই শক্তি জাগিয়ে তুলেছিল রোহিণী। মায়ের মূর্তি তোর কাছে বড় হয়ে উঠেছিল রোহিণী। এখন তোমার প্রধান কাজ একটাই রোহিণী, এই অপার শক্তিকে নিয়ন্ত্রণ করার উপায় তোমাকে বার করতে হবে। তুই সাধারণ মেয়ে নস দিদি, সে তো বুঝতে পারছি বুড়িমা, কিন্তু তুমিই বলো কি না বলে এই অসাধারণ হয়ে আমি তো আমার মাকেই উদ্ধার করতে পারলাম না। পারবে রোহিণী, তুমি পারবে, কিন্তু তার জন্য তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি আমার মাকে উদ্ধার করার জন্য সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে রাজি। আপনি শুধু আমাকে বলে দিন কি কি করতে হবে। আজ তুমি যে রূপ ধারণ করেছিলে, এই রূপ তুমি সবসময় ধারণ করতে পারবে না, কারণ সেই শক্তি তোমার মধ্যে পুরোপুরি জেগে ওঠেনি। আর তাই তোমাকে যা করতে হবে সাধারণের মতোই করতে হবে। বড় রোহিণী, পারবে তুমি সাধারণ হয়েও এই অসাধারণ কঠিন লড়াই লড়তে? পারবে তুমি? পারবো, পারতে আমাকে হবে। মাকে ফেরানোর জন্য আমি সব কিছু করতে রাজি। আপনি শুধু আমাকে বলে দিন কামিনীর হাত থেকে আমি আমার মাকে কিভাবে উদ্ধার করব। শুধু আমাকে এইটুকু বলে দিন কামিনী আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছে। সেটা তো জানি না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানতেই হবে। দাঁড়াও, একবার চেষ্টা করে দেখি। আচ্ছা, দুটো শক্তিকে এক করে দেখি হয় কিনা।
কোথায় আছে সেটা আমরা জানতে পারবো না? না, এটা মহা সমস্যা হলো দেখছি। তাহলে আমরা কি কখনো জানতে পারবো না? আমার ধারণা কামিনী এখন অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। ও নিশ্চয়ই জ্যোৎস্নাকে নিজের বিশেষ জাদু ক্ষমতায় এমন এক জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে আমাদের জাদু শক্তি প্রবেশ করতে পারছে না। তাহলে এখন উপায় কি? কি করে মাকে খুঁজে পাবো আমরা? আশাহত হইও না রোহিণী, আমাকে একটু সময় দাও, আমি ঠিক খুঁজে বার করব কামিনী জ্যোৎস্নাকে কোথায় লুকিয়ে রেখেছে, আর তারপর আমি তোমাকে বলে দেবো তোমায় কি করতে হবে। সময়টারই তো বড় অভাব, সবই তো বুঝলাম। যত দেরি হয়ে যাবে কামিনীর অত্যাচার আমার মায়ের উপর তত বাড়বে। কোথায় গেল আমার মা? এটা আমি কোথায় এলাম? আর এখানে আমি এলামই বাকি করে। অপেক্ষা করো আমার জন্য, তোমার রোহিণীর জন্য অপেক্ষা করো মা, আমি ফিরে আসবো মা। এখানে তো কাউকেই দেখছি না, কিন্তু কামিনী আমি তো তাকেও দেখতে পাচ্ছি না। কি হচ্ছে এসব? এটা আমি কোথায় এলাম? এটা তো একটা জঙ্গল, আমি কোথায় যাব? আমি তো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। রোহিণী, 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 কোন দিকে যাব এবার আমি? কোন দিকে? না না, আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রোহিণীর কাছে পৌঁছতেই হবে। আমাকে কিনারা, ওখানে গেলে আমি আমি নিশ্চয়ই কোনো উপায় পাবো। এটা তো একটা দ্বীপ, চারিদিকে শুধু জল আর জল। এবার আমি কোথায় যাবো? কোথাও তো যাওয়ার জায়গা দেখছি না। কোথায় যাবো এবার? আশাই তো আমি তোমার মনে জাগাতে চেয়েছিলাম জ্যোৎস্না, এবার দেখো আমি তোমার সঙ্গে ঠিক কি কি করি। আমি কামিনীর কাছ থেকে মুক্ত হলাম কিভাবে? তাহলে কি রোহিণী আবার এসেছিল? তাহলে কোথায় সে? রোহিণী, রোহিণী, আমার কিছু মনে পড়ছে না কেন? কিচ্ছু মনে পড়ছে না আমার, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তুমি এই বৃথা আশা মনে নিয়ে ছুটোছুটি করো, আর ততক্ষণে আমি
আমি জেনে নিই কি করে তোমার জীবন থেকে নিজের জীবনকে আলাদা করতে হয়। আর আমি জানি কার কাছে গেলে আমি তা জানতে পারবো।